আজ মঙ্গলবার, 10ই অগ্রহায়ণ 2024 সালের 26শে নভেম্বর। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে উৎপন্না একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। মার্গ শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আপনারা ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দেখুন, দৃক পঞ্চম অনুসারে দেবী একাদশীর এই দিনই কিন্তু জন্ম হয়েছিল। দেবী একাদশী আজকের দিনেই জন্মান। ভগবান হরিবিষ্ণুকে হেল্প করবার জন্য দানব মুরার থেকে তিনি তাকে রক্ষা করেন, রাক্ষসকে পরাজিত করেন, যার ফলে তার পূজা করা হয় এবং এদিনটির নামকরণ করা হয় উৎপন্ন একাদশী। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, অর্থ, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 4, শুভ রং থাকবে ব্রাউন অর গ্রে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। আজ আপনি আপনার চারপাশের মানুষজনদের মধ্যে অত্যন্ত দাবি দেওয়া দেখতে পারেন, আপনি আপনার দেওয়া অঙ্গীকার যেন আজ ভঙ্গ করবেন না। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। কারোর কারোর ক্ষেত্রে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে, সেই ভ্রমণ ক্লান্তিকর হলেও আর্থিকভাবে কিন্তু ফলপ্রসূ হতে পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ একপ্রকার ঠিকঠাক। আজ যে কাজগুলি আপনারা করছেন আগত সময়ে সেগুলি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তৎসত্ত্বেও বলবো, কম কথা বলে কাজ বেশি করুন। রাজনৈতিক জগতে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি একপ্রকার ঠিকঠাক। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। আজ নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী অহেতুক তৃতীয় কোনো ব্যক্তির কথায় কান পাতলা যেন হবেন না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হওয়া থেকে দূরত্বতা বজায় রাখুন। পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ আপনাদের কাজ হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখতে চলেছে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে।